প্লে করেন। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, এটা থাইল্যান্ড ভার্সন। তো বাইকটা নতুন, বাইকটা চলছে মাত্র 300 এরকম সামথিং, 360 কিলো হবে। তো আজকে এই বাইকটা দিয়ে আমি একটা ছোট্ট একটা রিভিউ করবো, সেটা হচ্ছে বাইকটা আপনি কত স্পিডে কত গিয়ারে কীভাবে চালাবেন এবং কত শিফটিং করতে পারবেন, আপনি কতভাবে টানতে পারবেন। আমি এই ভিডিওটা করতেছি, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা তো আমি টেস্ট, আমি ড্রাইভ করব, আমার পিছনে থাকবে যার বাইক সে ভাই থাকবে, এবং আমি এটাকে আপনাদেরকে বুঝায় বলতেছি এবং কীভাবে আপনার শিফটিং করবেন, আমার হাতের দিকে ফলো করবেন, অ্যাক্সেলেরেটর অথবা ক্লাস দুইটা জায়গায় ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর মিটারের দিকে ফলো করবেন, কারণ মিটারে গিয়ারটা দেখতে পারবেন কত স্পিডে কীভাবে আপনার গাড়িটা চালাতে পারবেন, প্রেশার পড়বে না, বাইকে ক্ষতি আসবে না, সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো আজকে। ভিডিওটা দেখতে থাকুন, ওপেন করেন। আর যাই হোক, আমি বাইকটা স্টার্ট করলাম, বাইক আমার স্টার্ট করা আছে। আমি এখন ক্লাসটায় ধরলাম, ধরার পর ফার্স্ট গিয়ার ফেলালাম। আমি কীভাবে গাড়িটা চালাবো সেটা আমি আপনাদের দেখাই। তো স্লোলি আপনার বাইকটা এভাবে টান হতে থাকবে। তো আপনি 4000 নিয়ে আবার 2 নম্বর গিয়ার ফেলালেন, আবার ছেড়ে দিলেন। আপনি এভাবে সুন্দরভাবে 6 গিয়ার পর্যন্ত চালাতে পারবেন। যেহেতু মোড় রাস্তা, আমি সোজা রাস্তায় যাই, তাহলে খুব ক্লিয়ারলি বোঝা যাবে। এটা আমার 2 নম্বর গিয়ারে আমার স্পিড এটা। তো সোজা রাস্তার দরকার, আমি যাচ্ছি, একটু সময় দিতে হবে, দেখতে হবে। এই যে আমার শিফটিং করা, আমি 4000 RPM নিয়ে নিয়েছি অলমোস্ট। আবার 3 নম্বর গিয়ার দিলাম, 3 নম্বর গিয়ারে দিলাম। তো এইভাবে যদি আপনারা গাড়ি চালান তাহলে আপনার বাইকে কোনো ক্ষতি হবে না, কোনো প্রবলেম হবে না। আমি যেটা দেখাচ্ছি, 3 নম্বর গিয়ারে আমার RPM 3500 সামথিং। তো রাস্তা যেহেতু হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, যদি আপনি সোজা রাস্তায় যান সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আপনারা টানবেন কীভাবে আমি দেখাই। 4000 RPM নিলেন, নিয়ে আপনি শেভ করলেন। আসলে হয় কি, রাস্তা তো সামনে ব্যারিকেড, তো আবার আমি গিয়ারটা কমাই নিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই আচ্ছা এখন আমি দেখাই, রাস্তা যেহেতু সামনে ফাঁকা, আমি নিলাম 4000। এই যেভাবে দেখাচ্ছি, এটা 2 নম্বর গিয়ার, 4.5 নিলাম, এরপর 3 নম্বর গিয়ার, এরপর 4 নম্বর গিয়ার, আমি কল 4-এ যায়নি, 4000 RPM যায়নি। এরপরে নিলাম 5 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ার নিলাম, এরপর 6 নম্বর গিয়ার। তো 6 নম্বর গিয়ার পর্যন্ত আমি নিয়ে নিয়েছি, কিন্তু গাড়ি আর আমার প্রেশার ছাড়া, প্রেশার কোনো প্রেশার ছাড়া। তো এখন যেহেতু আমার গাড়ির স্পিড 20, তো সেই ক্ষেত্রে আমি গিয়ার কমাইতে হবে, উঠাইলাম, আর আবার আমি কমায় দিলাম গিয়ারে, আবার কমে আসলাম, 4000 RPM নিলাম। তো এইভাবেই আপনি নর্মালি 300 কিলো পর্যন্ত ব্রেকিং পিওরটা মানবেন, তাহলে আপনার বাইকের আর প্রেশার পড়বে না। আরেকটা যেটা দেখাই, যদি আপনি আস্তে ধীরে করে টান নিতে চান, এই যে আমি ফাঁকা রাস্তায় যেহেতু আসছি, আমি আপনাদের সেটা দেখাচ্ছি কীভাবে আপনি প্রেশার ছাড়া টানবেন। ফার্স্ট নিলাম, 5000 RPM পর্যন্ত নিতে পারবেন, সেকেন্ড আবার 5, থার্ড গিয়ার আবার 4 গিয়ার, 5 গিয়ার। আপনি যদি 5 গিয়ারে ধরা অবস্থায় এরকম টান উঠতে থাকে তাহলে উঠতে দেবেন, মানে এক কথায় সাহেব আপনার প্রেশার না দিয়ে আপনি ধরে আছেন থ্রোটল, টান উঠতেছে, উঠতে দেন, টান উঠতে দেন। আপনি প্রেশার যখন আমি এরকম অ্যাক্সেলারেটর বাইরে দিয়ে চালাবো গিয়ার অবস্থায়, তখন ওটা ক্ষতিকর। তো এই জন্যই বলি, আবার একটু কষ্ট করে আপনাদের দেখাই। এটা হচ্ছে যদি ভাঙার রাস্তা, নিচেই থাকে, এর মধ্যে আমি শিফটিং করতেছি, যেহেতু আমরা আসলে ফাঁকা রাস্তায় পাবো না, তো এরকমই গ্যামজাম অবস্থায় আমার চালাইতে হবে বাইক। তো আমি আরেকবার দেখাবো আপনার, মানে 50-60 আপ করে চালাবেন কীভাবে আসলে নতুন বাইক, সেটাই দেখাচ্ছি আপনাদের। আমি ধরলাম হালকা নর্মাল দিলাম, 5000 RPM নিলাম, এরপর আবারও 5000 RPM নিচ্ছি, এবারও নিচ্ছি, আমার বাইক কল 40 আপ হচ্ছে। তার মানে আপনি 5000 RPM যদি আপনার ধরে থাকা অবস্থায় আস্তে আস্তে ওঠে, আপনি স্লোভাবে উঠতে থাকেন, উঠতে দিবেন বাইক, দরকার নেই। আপনি ফাঁকা রাস্তায় পাইছেন, ধরে আসেন 5000 RPM, গাড়ি উঠতে আপনার 80, নো প্রবলেম, কিন্তু প্রেশার ছাড়া, এতে ধরে আসছি, দেখেন থ্রোটল ধরে আসি, এভাবে উঠতে দিবেন, ওর মতো করে ও উঠবে। আমি যদি এখন এটাকে প্রেশার দিই, তাহলে হবে কি, এটাকে চাপ দেওয়া হবে গিয়ার অবস্থায়, আমি প্রেশারটা দিই তাহলে ক্ষতি হবে এবং পিস্টনও ফাঁকিটে পড়বে। আর পিস্টনটা তো ওইভাবে আসলে করা, তখন খুব তাড়াতাড়ি পিস্টনটার বাড়ি মারবে, সাউন্ড করবে। এই হচ্ছে অবস্থা, অনেক রাস্তা
পাচ্ছি না, এগুলো করতে গেলে রাস্তার দরকার পড়ে। তো আমি থার্ড গিয়ারে স্পিডটা দেখাই, 50 আপ করবেন আপনার খুব স্লোলি। ফোর গিয়ারে আমার 45, আমি ধরে আছি, গাড়ি টান উঠতেছে আমার। ফাইভ গিয়ারে ধরেন আমার 50, এই যে আমার মানে এক কথায় স্যার, ফাইভ গিয়ার আপনি ধরে থাকতে আনতে পারবেন না, 78 পেশা ছাড়া হবে ওটা। আসলে এটা করতে গেলে আমার ফাঁকার রাস্তা দরকার, অনেক মানে লম্বা গ্যান্দাম চলবে না, কারণ আপনারও তো এরকমই আসলে পরিবেশে বাইক না চলাফেরা করবেন, গ্যামজাম রাস্তা সব কিছু মিলে। তো আমার মনে হয় মানে 50 পার হওয়া, মানে 5000 RPM না পার হলেও আপনি 5000 RPM মধ্যে আপনি 70-80 টানতে পারবেন প্রেশার ছাড়া। মানে নর্মালি অ্যাক্সেলেরেটর ধরে আসছি, গাড়ি চলতেছে চাপ না দিয়ে, মানে এক্সেস এর উপরে অ্যাক্সেলেশন বাড়িয়ে দিবেন না কখনো, তাহলে আপনি সুন্দরভাবে টান নিতে পারবেন। তো এতটুকুই আসলে নিতে পারলাম না, কারণ জায়গার দরকার। তারপরও চেষ্টা করে দেখি একটু আপনাকে দেখাই যে 50 আপ হওয়ার পরে কীভাবে আপনি চালাতে পারবেন, আসলে রাস্তা নাই। তো আমি নিলাম আবার 4500 RPM, আবার নিলাম 4 নম্বর গিয়ারে। মানে এইভাবে আপনি শিফটিং করে 6 নম্বর গিয়ার পর্যন্ত যদি আপনার 80-90 ওঠে তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। 5000 RPM মধ্যে আপনি 100 উঠাইতে পারবেন, তাতে হবে কি আপনার ইঞ্জিনটার টপে যায় ভালো পাবেন, কারণ ইঞ্জিনটা জাম থাকবে না। এটাই আসলে মূলত এই সিস্টেমটা দেখাই দিলাম যে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এভাবে চালাবেন। আসলে জায়গা নাই, যার ফলে আমি ভয়েস দিয়ে দলটুক বুঝালাম এতটুকুই আসলে। আর এটা এখানে আরেকটা জিনিস দেখায় আমি, জিরোটা মোবাইলটা একটু সামনের দিকে আনলাম, এখানে একটা জিনিস দেখায় আপনাদের, এখানে আমি এই যে দেখেন 4000 RPM মধ্যে সব কাজ করতেছি। আমি যদি আপনার রাস্তা লম্বা পাই তাহলে আমি 5000 RPM আপনার 6টা গিয়ারে যদি আপনার 100 টান ওঠে তাহলে আপনি তাও গাড়ির উপরে কোনো প্রেশার আসবে না, তো প্রেশার হবে না, আপনি রিল্যাক্সে উঠতে দিবেন, তাহলে পরবর্তীতে টপে যেয়ে আপনার বাইক হচ্ছে আরও ভালো পারফরমেন্স দেবে এবং বাইকও ভালো থাকবে, ইঞ্জিনও ফ্রেশ হবে, তাড়াতাড়ি স্মুথ হবে বাইকটা। যাই হোক, অনেক কথাই বললাম, রাস্তা পাইনি, শর্টকাট একটা ভিডিও দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।